ক্রিকেটার ব্লকের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যদিও আমরা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই কঠিন সময়টা আমাদের মনে প্রচুর জোর রাখতে হবে, যাতে আমরা এই লড়াইটা জিততে পারি এবং আমরা নতুন করে আবার জীবন শুরু করতে পারি। আজকে আমি একটা কবিতা পড়ে শোনাবো, সেই কবিতাটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কবিতাটার নাম হচ্ছে নারদের লিপি। প্রভু শ্রীহরির আজ্ঞায় নারদের মর্তে আগমন, মর্তের হাল হকিকত স্বর্গে গিয়ে দেবেন বিবরণ। ধরণীর চারিদিকে আজ বড় দূষণ, বড় বড় আবাসন মর্তবাসীর ভূষণ। সকালে পড়ে না আঙিনায় গোবরের ছড়া, সন্ধ্যায় প্রতিদিন গৃহস্থের তুলসী তলা। রমণীগণ মত্ত হন বিবি সিরিয়ালে, প্রতিব্রতা সীতা আজ শুধুই সিরিয়ালে। পরের তরে কাঁদে না আর মানুষের মন, পর হয়েছে তাই মা বাবা ভাই বোন। অর্থের পিছনে ছুটে সবাই, বড় লোক হয়ে করবে বড়াই। গরিবেরা লোভে পড়ে চিট ফান্ডে টাকা রাখে, চোখের সামনে নিজেদের মরণ দেখে। দিন আনাদের জন্য সরকারের রকমারি যোজনা, তবু তাদের কপালে জোটে যত যাতনা। শিক্ষায় মা সরস্বতী বড়ই অনাদর, বিদ্যালয়ে মারপিট হাতাহাতি চলছে দেদার। প্রতিবাদের নামে অভিভাবক টেবিল চেয়ার ভাঙে, শেষে শ্রীঘরে গিয়ে জেলের ঘানি টানে। চারিদিকে অসুরের দল ঘোরে, সুযোগ পেলে নারীকে ধর্ষণ করে খুন করে। আইনের চোখ কালো কাপড়ে বাঁধা, বিচারকের রায় দিতে লাগে ধাঁধা। প্রতারক ও কালোবাজারির আজ বড় মাখামাখি, ন্যায় ও দুর্নীতি ঠাঁই নিয়েছে তাই পাকাপাকি। ন্যায় ও সদাচরের পথে সবাই চলো, মুখে মুখে শ্রীহরি কথা বলো। নমস্কার, কবিতাটা আপনারা শুনলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমাদের দি সরকার ব্লগকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এবং একটি আনন্দের সংবাদ দিই, আমি যে গানটা লিখেছিলাম এবং আমার স্ত্রী সুর দিয়েছিল, তাতে আপনারা প্রচুর ভালো ভালো কমেন্টস পাঠিয়েছেন এবং এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আগামী দিনে আবার একটি নতুন গান লিখে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। এই বলে আপনাদেরকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।